Welcome to my channel English Moja. তোমরা কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো রয়েছো। আজকেও হাজির হয়েছি তোমাদের জন্য ইংলিশের আরো একটি নতুন লেসন নিয়ে। সো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আজকের লেসনটি কাদের জন্য। আজকের লেসনটি হচ্ছে Today's lesson is for the student of admission test BCS and other competitive exams. I mean যারা admission পরীক্ষা দেবে, যারা BCS পরীক্ষার preparation নিচ্ছো, যারা অন্যান্য কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছ, তাদের সবার জন্য আজকে লেসনটি ইম্পর্টেন্ট হবে। সো চলো দেখে নিই আজকে তোমাদের জন্য আলোচনায় কি থাকছে। ইয়েস, তোমাদের জন্য আজকের আলোচ্য বিষয় হচ্ছে কজিটিভ ভার্ব। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রামারে আলোচ্য বিষয়। কজিটিভ ভার্ব নিয়ে আমি আলোচনা করব আজকে, যার বাংলা অর্থ হচ্ছে প্রযোজক ক্রিয়া। তো সেটা আমি বিস্তারিত ভেতরে যেয়ে তোমাদের বোঝাবো যে কজিটিভ ভার্ব কি, কেন তার নাম প্রযোজক ক্রিয়া হয়েছে। তো এর আগে আমি একটু বলে রাখি, ইংলিশ গ্রামারে অনেক ভার্ব আছে। তোমরা ইতিমধ্যে জানো যে এখানে অক্সিলারি ভার্ব আছে, মেন ভার্ব আছে, আরও অনেক ভার্ব আছে, মডেল ভার্ব রয়েছে। সো ইংলিশ গ্রামারে অনেক ভার্ব আছে, তাদের মধ্যে কজিটিভ ভার্বের বৈশিষ্ট্য আচরণ, অর্থ ও গঠনের দিক থেকে অন্যান্য যে কোনো ভার্ব থেকে আলাদা। তাই গ্রামার বইয়ের সূচিপত্রে একটি পূর্ণাঙ্গ লেসন হিসেবে কিন্তু এই কজিটিভ ভার্বের আলোচনাটি স্থান পেয়েছে। তোমরা লক্ষ্য করে দেখবে প্রায় বেশিরভাগ গ্রামারগুলোতে কিন্তু একেবারে কোনো গ্রামার বইয়ের রেপিউটেড ভালো গ্রামার বইয়ের একেবারে ইন্ডেক্স সূচিপত্রতে কিন্তু দেখা যাচ্ছে কজিটিভ ভার্ব নামের কিন্তু একটা চ্যাপ্টার রয়েছে। সো অবভিয়াসলি কজিটিভ ভার্ব খুবই গুরুত্বপূর্ণ একটি লেসন। তো সেই কজিটিভ ভার্ব নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো কজিটিভ ভার্বটা কি আসলে? কজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের মাধ্যমে সাবজেক্ট অবজেক্টকে দিয়ে কাজ করিয়ে নেয়, তাই হচ্ছে কজিটিভ ভার্ব। আমি ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করছি। কজিটিভ ভার্ব হচ্ছে সেটা যে ভার্বটা বা যে ভার্বের মাধ্যমে সাবজেক্ট নিজে কাজ করে না, সাবজেক্ট কিন্তু অবজেক্টকে দিয়ে কাজ করিয়ে নেয়, তাই হচ্ছে কজিটিভ ভার্ব। এটাই হচ্ছে মূলত কজিটিভ ভার্ব। তো কজিটিভ ভার্ব আসলে কারা? ইংলিশ গ্রামারে কি কজিটিভ ভার্ব অনেক? না, কজিটিভ ভার্ব মূলত হচ্ছে এই হাতে গোনা কয়েকটি, আই মিন পাঁচটি। সেটা হচ্ছে মেক, গেট, লেট, হেল্প এবং হ্যাব। এই পাঁচটিকে কজিটিভ ভার্ব বলা হয়। তবে ইংলিশ গ্রামারে কিন্তু এই পাঁচটি ছাড়াও একেবারে মূলত তারা কজিটিভ ভার্ব হিসেবে জন্ম হয়েছে এরকম কিন্তু কিছু ভার্ব রয়েছে, যেগুলো আমি তোমাদের একটু পরে একটি চার্ট এবং একটি ছকে দেখাবো সেগুলো। তো এই যে কজিটিভ ভার্ব, যে পাঁচটি কথা বললাম, এই পাঁচটি কজিটিভ ভার্ব, এই ভার্বগুলো এবং এদের পরে অন্যান্য ভার্ব কিন্তু বসবে, কারণ এরা একেবারে নিজেরা একা একা বসে কিন্তু কজিটিভ ভার্ব হতে পারে না। এরা বসবে এই ভার্বগুলো এবং এদের পরে আরেকটি মেন ভার্ব বসবে, তবে কিন্তু তারা কজিটিভ ভার্ব হিসেবে কাজ করবে। তো আমরা একটা উদাহরণ দেখি। তো একটা উদাহরণ হচ্ছে যে আই কাট মাই হেয়ার, এটার বাংলা কি হচ্ছে? আমি আমার চুল কাটি। তো তুমি ছবিতে একটু লক্ষ্য করে দেখো, যদি আমি এই কথাটি বলি যে আমি আমার চুল কাটি, তো আমি আমার চুল কাটতে গেলে কি অবস্থা হবে? তো আমি বুঝতেই পারবো না যে আমি আমার চুলে আমি কি চুল কাটছি নাকি আমার মাথা কাটছি। সো ব্যাপারটা খুবই ফানি হয়ে যায়, যার কারণে আমরা কখনো এই কথাটি বলতে পারবো না যে আমি আমার চুল কাটি। বরং আমার বলা উচিত আমি আমার চুলটা কাটিয়ে নিয়েছি বা কেটেছিলাম অন্যকে দিয়ে ইত্যাদি। সো তুমি যখন এই কথাটি বলতে পারছো না যে আমি আমার চুল কাটি, তখন তোমাকে বলতে হবে আমার চুল কাটিয়েছি। এই যে অন্যের দ্বারা তুমি কাজটি ঘটাচ্ছ, এটাই কিন্তু পজিটিভ। এই পজিটিভ করার জন্য, অন্যকে দিয়ে কাজটি করানোর জন্য তোমাকে এই পাঁচটি ভার্বের হেল্প নিতে হচ্ছে। সো তুমি দেখো নিচে সেন্টেন্সটি কি বলেছ, আই হ্যাভ হ্যাড মাই হেয়ার কাট, আমি আমার চুলটি কাটিয়েছি। এই যে এখানে তুমি মূলত এই যে হ্যাডটা করেছো, এই হ্যাডটা কিন্তু হচ্ছে হ্যাভের পাস্ট পার্টিসিপল। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্য কিন্তু মূলত হ্যাভটা হ্যাড হয়েছে, যে আই হ্যাভ হ্যাড মাই হেয়ার কাট, তো আমি আমার চুলটি কাটিয়েছি। তো কজিটিভ ভার্ব আসলে কেমন কাজ করে? নিজের কাজ যখন নিজে করা হয় তখন কিন্তু সেটা পজিটিভ নয়। যেমন আই আন্ডারস্ট্যান্ড দ্য লেসন, আমি লেসনটি বুঝি। তো দেখো এখানে কিন্তু আমি নিজে লেসনটি বুঝছি, সুতরাং এটা পজিটিভ ভার্ব নয়। কিন্তু নিজের কাজ যদি অন্যকে দিয়ে কাজটি করাই, যেমন আই মেক হিম আন্ডারস্ট্যান্ড দ্য লেসন, আমি তাকে লেসনটি বুঝিয়েছিলাম, আমি বুঝিনি কিন্তু আমি তাকে বুঝিয়েছি, আমি কিন্তু নিজে বুঝিনি, আমি বরং অবজেক্টকে বুঝিয়েছি, হিমকে বুঝিয়েছি। এই যে এক্ষেত্রে তুমি একটা মেকের হেল্প নিয়েছো, এই যে এটাই হচ্ছে সেই পজিটিভ ভার্ব। তো এই যে এই ভার্বগুলো যখন সেন্টেন্সে বসে অন্যকে কাজটি করার ক্ষেত্রে হেল্প করে, তখনই কিন্তু তারা পজিটিভ ভার্বে পরিণত হয়। ওকে, সো পজিটিভ ভার্বের আসলে প্রয়োজনীয়তা কি, ইংলিশে কেন পজিটিভ ভার্ব আসলো?
এটার কারণটা হচ্ছে, ধরো আমি একটা বাংলা বললাম যে আমি ভাত খাই, এটার ইংলিশ কি? এটা তোমরা সবাই জানো, আই ইট রাইস, ফাইন। বাট আমি বললাম যে আমি ভাত খাই, এটা না, আমি তোমাকে ভাত খাওয়াই। তা আমি তোমাকে ভাত খাওয়াই যখন বলবো, তখন তো আই ইট রাইস বা আই ইট ইউ রাইস এসবের কোনোটি বললেই হবে না, তাহলে নতুন অন্য কিছু একটা শব্দ ইউজ করতে হবে। আমি ভাত খাই, আই ইট রাইস, কিন্তু আমি তোমাকে খাওয়াই, আই ফিড ইউ রাইস। তুমি লক্ষ্য করে দেখো, ইট মানে হচ্ছে নিজে খাওয়া আর ফিড হচ্ছে অন্যকে খাওয়ানো। তাহলে ইট হচ্ছে এমনি সাধারণ ভার্ব, আর এই ফিডটা, এই ভার্বটার নামই হচ্ছে কজিটিভ ভার্ব। ওকে, নাম্বার টুতে আসো, আমি লেসনটি শিখি, তুমি নর্মালি কি বলবে? আই লার্ন দ্য লেসন। ওকে, বাট আমি যদি বলি আমি লেসনটি শিখি না, আমি তোমাকে লেসনটা শিখাই, তাহলে তুমি কি বলবে? তাহলে তোমার বলা উচিত আই টিচ ইউ দ্য লেসন, আই টিচ ইউ দ্য লেসন। তাহলে দেখো, এই যে লার্ন, এটা হচ্ছে নিজে শেখা, আর টিচ এটা হচ্ছে অন্যকে শেখানো। তাহলে এখানে টিচ যে ভার্বটি আমি ব্যবহার করেছি সেটাই কিন্তু হচ্ছে পজিটিভ ভার্ব। আবার আসো, আমি যদি বলি আমি হাসি, তাহলে ট্রান্সলেশন কি বলবো? আই লাভ, আমি হাসি। ওকে, কিন্তু আমি যদি বলি আমি তোমাকে হাসাই, আমি হাসি না, আমি তোমাকে হাসাই, তাহলে কি তুমি বলবে যে আই লাভ ইউ? আই লাভ ইউ যদি বলে থাকো, তার বাংলা অর্থ কি হবে? আমি হাসি তুমি। ব্যাপারটা খুবই ফানি। সো আমার বলা উচিত আমি তোমাকে হাসাই, যেটা সঠিক ইংলিশ হবে আই মেক ইউ লাভ। এখানে লক্ষ্য করে দেখো, আমি কিন্তু ওই পাঁচটি ভার্ব যেটার কথা প্রথমেই বললাম, ওই পাঁচটির মধ্যে মেকের কিন্তু আমি হেল্প নিয়েছি, এবং তারপরে কিন্তু একটা ভার্ব বসিয়েছি। সো এখান থেকে আমি যে বিষয়টি তোমাদের বোঝাবো, কিছু কিছু ভার্ব রয়েছে যারা নিজেরাই পজিটিভ হিসেবে কাজ করে, এখানে ফিট, টিচ এরা জন্ম থেকেই পজিটিভ, কিন্তু কিছু ভার্ব রয়েছে যেমন লাভ, এখানে কিন্তু পজিটিভ নয়, যার কারণে ওই পাঁচটির ভিতরে কোনো একটি হেল্প নিয়ে সে কিন্তু পজিটিভের মতো অর্থ প্রকাশ করেছে। এটাই হচ্ছে মূলত পজিটিভের মূল বৈশিষ্ট্য। তো এবার আমি তোমাদেরকে দেখাবো যে কিছু ভার্ব আছে সাধারণ রূপে, আর কিছু ভার্ব রয়েছে তার পজিটিভ রূপে। তো সাধারণ রূপে ভার্বগুলো দেখব, আর পজিটিভ রূপে ভার্বগুলো আমরা দেখব। যেমন লার্ন, এটা হচ্ছে নিজে শেখা, এটা সাধারণ ভার্ব, কিন্তু যখন এটা পজিটিভ রূপে প্রকাশ করব তখন ওই লার্নটাকে আমরা বলবো টিচ, যার বাংলা অর্থ হচ্ছে অন্যকে শেখানো। এভাবে সি, নিজে দেখা, এটা হয়ে যাবে শো, অন্যকে দেখানো। রিমেম্বার, নিজে স্মরণ করা, রিমাইন্ড, অন্যকে স্মরণ করানো। ইট, নিজে খাওয়া, ফিড, অন্যকে খাওয়ানো। ড্রিঙ্ক, নিজে পান করা, ড্রেন্স, অন্যকে পান করানো। নো, নিজে জানা, ইনফর্ম, অন্যকে জানানো। রাইজ, নিজে ওঠা, রেইজ, অন্যকে ওঠানো। এবং ডাইভ, নিজে ডুবে যাওয়া, আর ডিপ, অন্যকে ডুবানো। তাহলে এই ভার্বগুলো তোমরা অবশ্যই সবাই মুখস্থ করে নেবে। এই পাশের ভার্বগুলো হচ্ছে সাধারণ ভার্ব, আর এই পাশে যে ভার্বগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো হচ্ছে পজিটিভ ভার্ব। সো আমরা দেখব যে পজিটিভ ভার্বের একটা এমসিকিউ পরীক্ষায় যদি আসে সেটা কতটা তোমাকে ডিস্টার্ব করতে পারে। একটা এমসিকিউ, ধরো তোমাদের অ্যাডমিশন টেস্টে এসছে, সেটা হচ্ছে চুজ দ্য বেস্ট আনসার। তো অপশন এতে বলা হচ্ছে হি লার্নস দ্য লেসন, ইজ ইট রাইট, এটা কি সঠিক? বি নম্বরে বলা হচ্ছে হি টিচেস মি দ্য লেসন, সে আমাকে লেসনটি শেখায়, এটা কি রাইট আছে? হি মেক্স মি লার্ন দ্য লেসন, এটা কি রাইট আছে? নাকি অল আর কারেক্ট, সবগুলো রাইট হতে পারে? তো তোমরা গেস করো দেখি সঠিক আনসার কি। তো এবার একটু মিলিয়ে নাও সঠিক আনসারটা কি হতে পারে। হি লার্নস দ্য লেসন, সে লেসনটি শেখায়। ওকে, আমি বলতেই পারি সে লেসনটি শেখায়, এটা সাধারণ ভার্ব। এবার আসো হি টিচেস মি দ্য লেসন, হি টিচেস মি দ্য লেসন, সে আমাকে লেসনটি শিক্ষা দেয়। দেখো, অন্যকে শেখানোর ক্ষেত্রে কিন্তু আমরা টিচেস ব্যবহার করতেই পারি, এটা কিন্তু হচ্ছে পজিটিভ ভার্ব। সো এটাও রাইট রয়েছে। এবার আসো সি নাম্বার, হি মেক্স মি লার্ন দ্য লেসন, এই যে লার্ন, এটা কিন্তু আমি সাধারণ ভার্ব ব্যবহার করেছিলাম, এবং তার আগে কিন্তু আমরা একটা পজিটিভ, ওই যে পাঁচটি ভার্ব ছিল যেটা প্রথমে বলেছি, তার মধ্যে আমি মেক্সের বা মেকের হেল্প নিয়েছি, তো এটাও কিন্তু রাইট রয়েছে। অতএব এখানে কিন্তু এ, বি, সি সবগুলো রাইট, তাই এমসিকিউর ক্ষেত্রে রাইট আনসার হবে অল আর কারেক্ট। আশা করি বুঝতে পেরেছো যে এই ধরনের সমস্যাগুলোই কিন্তু মূলত অ্যাডমিশন টেস্ট বিভিন্ন বিসিএস বা কম্পিটিভ এক্সামগুলোতে আসে। এবার সবশেষ আমরা যে বিষয়টি দেখব সেটা হচ্ছে, যতগুলো আমরা পজিটিভ ভার্ব দেখলাম, আই মিন যে পাঁচটি পজিটিভ ভার্ব দেখলাম, সেগুলো মনে রাখার একটা সহজ শর্টকাট টেকনিক দেখব। এই পাঁচটি শর্টকাট টেকনিক যদি তুমি ভালো করে কন্ট্রোলে রাখো, তাহলে পরবর্তীতে কখনোই আর পজিটিভ ভার্ব নিয়ে বা পজিটিভ ভার্বের যে কোনো ফিল ইন দ্য গ্যাপ নিয়ে আর প্রবলেম থাকবে না। সো ফার্স্ট নাম্বার যেটা শর্টকাট টেকনিক সেটা হচ্ছে, সাবজেক্টটি পরে তুমি যদি কখনো দেখতে পাও, লেট, মেক, হেল্প, এই তিনটার কোনো একটি, তারপরে থাকবে, অবশ্যই থাকবে পার্সন অথবা থিং,
অর্থাৎ কোনো ব্যক্তি থাকতে পারে, কোনো বিষয়বস্তু উল্লেখ থাকতে পারে যেটা অবজেক্ট হিসেবে বসবে। সেই অবজেক্টিভ পারসন বা থিং যেটাই থাকুক না কেন, লেট, মেক এবং হেল্প এটার পরে অবশ্যই ভার্বের হয়ে যাবে বেস ফর্ম। ওকে, নাম্বার টু, যদি তুমি কখনো দেখতে পাও গেট এবং গেটের পর যদি পার্সন থাকে, এখানে একটু বলে দিই গেটের রুল হবে দুইটা, একটা হচ্ছে গেটের পরে পার্সন থাকবে আর আরেকটা থাকবে গেটের পরে থিং। যদি গেটের পরে কখনো পার্সন থাকে তাহলে হয়ে যাবে ইনফিনিটিভ। তো তোমরা তো জানোই যে ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। আর গেটের পরে যদি কখনো থিং, কোনো বিষয় বা বস্তু থাকে তাহলে হয়ে যাবে ভি থ্রি, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল। আচ্ছা, আরেকটা রুল সেটা হচ্ছে হ্যাব, হ্যাবের পরে হচ্ছে পার্সন, এবং হ্যাবের আরেকটা রুল রয়েছে সেটা হচ্ছে হ্যাবের পরে কোনো বিষয়বস্তু বা থিং। তো হ্যাবের পরে যদি কোনো পার্সন উল্লেখ থাকে অথবা হ্যাবের পরে যদি কোনো বিষয়বস্তু বা থিং উল্লেখ থাকে, রুল হচ্ছে দুইটি, পার্সনের ক্ষেত্রে আমরা নিয়ে নেব ভি ওয়ান আর হ্যাবের পর যদি থিং থাকে তাহলে করব ভি থ্রি। সো তোমরা ভালো করে খাতায় এই পাঁচটি শর্টকাট রুল লিখে রাখবে এবং প্রতিনিয়ত দেখবে, তাহলে ব্যাপারটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। এবার চলো একটু দেখে নিই যে এইগুলো অর্থাৎ এই কজিটিভ ভার্বগুলো দিয়ে অ্যাডমিশন টেস্ট বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে ফিল ইন দ্য গ্যাপটি কেমন হতে পারে। এক নম্বর কোয়েশ্চনটা খেয়াল করো, দ্য স্পিকার ফেল টু মেক দ্য অডিয়েন্স টু মেক হিম অডিয়েন্স টু মে টু হিম পেশেন্টলি। সো এখানে আমি যেটা বলছিলাম যে এই ফিল ইন দ্য গ্যাপটাতে আমরা কী বসাবো, তুমি লক্ষ্য করে দেখো এই সেন্টেন্সে কিন্তু আমি একটা মেক ব্যবহার করেছি, এই যে মেক ব্যবহার করেছি। তুমি লক্ষ্য করে দেখো মেকের ডিমান্ডটা, মেকের ডিমান্ড হচ্ছে পরবর্তীতে ভার্বের হবে বেস ফর্ম। সো তোমার কাজ কি এখানে ভার্বের একটি বেস ফর্ম নিয়ে নেওয়া। তাহলে বেস ফর্ম কোনটি রয়েছে এই চারটির মধ্যে? বেস ফর্ম কিন্তু একটাই, সেটা হচ্ছে লিসেন। এবার নাম্বার দুই দেখো, হি রেজড হিজ হ্যান্ড, এখানে রেস্ট, এই যে পরবর্তীতে লেখা রয়েছে হিয়ার রেস্ট ইজ, এখানে রেস্টের নাম কি, রেস্টের নামটা কি, এটা কি কপুলেটিভ ভার্ব, এটা কি কগনিটিভ ভার্ব, এটা কি ফ্যাকটেটিভ ভার্ব, নাকি হচ্ছে কজিটিভ ভার্ব। তুমি লক্ষ্য করে দেখো আমি তোমাকে যে বক্সটা দেখালাম সেই বক্সে কিন্তু এই রেজড ভার্বটা ছিল এবং সেখানে বলাই ছিল যে রেস্টটা হচ্ছে একটি কজিটিভ ভার্ব। সো তুমি অবশ্যই বলে দিবে যে এখানে রেস্টটি হচ্ছে কজিটিভ ভার্ব। অ্যান্ড লাস্ট হচ্ছে হোয়েন আই ওয়াজ ইন ঢাকা, যখন আমি ঢাকায় ছিলাম, আই ড্যাশ মাই আইস টেস্টেড, এখানে মাই আইস তুমি লক্ষ্য করে দেখো মাই আইসটা হচ্ছে একই সাথে তোমার এটা হচ্ছে থিং, আর থিং এর রুল হচ্ছে দুইটা, একটা হচ্ছে গেট প্লাস থিং আর হ্যাব প্লাস থিং। তো গেটের পরে থিং থাকুক বা হ্যাবের পরে থিং থাকুক, পরবর্তীতে কিন্তু ভার্বের হবে ভি থ্রি। তুমি লক্ষ্য করে দেখো এখানে কিন্তু টেস্ট থেকে টেস্টেড হয়ে আছে, আর এই যে থিং, আমি যেটা থিং বলছি, লক্ষ্য করে দেখো এখানে কিন্তু মাই আইস এটা বিষয় বা বস্তু বা থিং হয়েছে এবং এরপরে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল হয়েছে। ওকে, আমি বোঝাতে চাচ্ছি যে এখানে কিন্তু একই সাথে গেটও হতে পারে আবার হ্যাবও হতে পারে, গেটও হতে পারে আবার হ্যাবও হতে পারে। তো তোমরা আমাকে হয়তো বা বলতে পারো যে স্যার এখানে কিন্তু আমি গেট দেখছি না, গড দেখছি, গডটা কেন, কারণ হোয়েন আই ওয়াজ আমি এটা পাস্ট টেন্স করেছি, তো তাই পরবর্তীতে এখানে আসলে গেট না করে আমি গড করেছি, আর এখানে কিন্তু যেহেতু পাস্ট টেন্স হয়েছে তো সেক্ষেত্রে আমি এখানে হ্যাব না করে কিন্তু হ্যাড করেছি। তো সেক্ষেত্রে বলতেই পারি এখানে রাইট আনসার হচ্ছে দুটি, থ্রি নাম্বারে, সেটা হচ্ছে বি এবং হচ্ছে সি। তো এই হচ্ছে মূলত কজিটিভ ভার্বের আলোচনা, আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি এই আলোচনাটি তোমাদের উপকার লাগে তাহলে ভাববো আমার পরিশ্রমটি সার্থক হয়েছে। তো আজকে এ পর্যন্তই, তোমরা যারা আমার চ্যানেলের নিয়মিত সাবস্ক্রাইবার তাদের এবং যারা নিয়মিত আপডেট পাওয়ার জন্য অপেক্ষা করো তাদের সবাইকে অভিনন্দন, আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি প্লিজ আজকেই সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তীতে তাহলে নতুন কোনো ভিডিও দিলে তুমি সঙ্গে সঙ্গে বুঝতে পারবে। আজকে এ পর্যন্ত শেষ করছি, তোমরা সবাই নিজেরা ভালো থেকো এবং অন্যকে ভালো রেখো, বাই বাই।